বর্তমান সময়ে ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ অপূর্ব ও কেয়া পায়েল একসঙ্গে জুটি বেঁধে করেছেন বেশ কয়েকটি নাটক। আসছে ঈদেও থাকছে তাদের নতুন চমক। ঈদ উপলক্ষে রং ঢং নামে বিশেষ নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি নির্মাণ করেছেন রিঙ্কু। নাটকে দেখা যাবে ছোটবেলায় চিত্রশিল্পী হতে চেয়েছিলেন অপূর্ব, কিন্তু ভাগ্যের নির্মমতায় হয়ে যান রং মিস্ত্রি। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে কেয়া পায়েল, যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পান অপূর্ব। এদিকে সেই বাড়ি রং করতে চেয়ে পায়েলের প্রেমে পড়ে যান এই অভিনেতা। নাটকে অপূর্বের চরিত্রের নাম মজিদ আর কেয়া পায়েলের চরিত্রের নাম লীনা। এ বিষয়ে নির্মাতা রিঙ্কু জানান, নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিষয়। এদিকে নাটকের শেষটা দেখলে দর্শক চমকে যাবেন বলে জানান তিনি।